বার্নিয়ার জনসভায় সাংসদ অর্জুন সিং বলেন, ভোট গণনার দুদিন আগেই পিসির কোলে ভাইপো সিঙ্গাপুরে পালাবেন। শনিবার নদিয়ার নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই পরিবর্তন যাত্রা এদিন পলাশীপাড়া বিধানসভার বার্নিয়ায় দুপুরে আসে, সেখানেই একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেই জনসভা থেকে ব্যারাকপুরের সাংসদ মুখ্যমন্ত্রীও তার ভাইপোর সমালোচনা করে এ কথা বলেন। বাংলার মানুষ বুঝে গেছেন, মমতা ব্যানার্জি বুঝতে পারছে না, আকাশে বাতাসে লেখা আছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, শুধু তৃণমূলই আর তার ভাইরা বুঝতে পারছে না। আমি এই মঞ্চ থেকে, এই পরিবর্তন যাত্রায় মঞ্চ থেকে শুধু একটাই কথা বলে দিয়ে যাই, মমতা ব্যানার্জি এমন একজন মানুষ, যখন ভোট গুনতি হবে যে ভাইরা আজকে লাফালাফি করছে, আমাদের কর্মীদের উপরে হামলা করছে, ভোট গুনতি দুদিন আগে ভাইপোকে কোলে নিয়ে সিঙ্গাপুরে পালিয়ে যাবেন, আপনাদের খোঁজ নেবেন না, তাই জন্য কোনো রিস্ক নেবেন না, কোনো রিস্ক নেবেন না, কেন বাংলার মানুষ আপনাদেরকে চিনতে পেরেছে। আপনারা 9.5 বছরে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। মমতা ব্যানার্জি আজকে আপনার এমন অবস্থা হয়ে গেছে, চাল চুরি ত্রাণ চুরি তো করলেন, এবার ভ্যাকসিন চুরি করছেন। করোনা মহামারীর জন্য আমাদের প্রধানমন্ত্রী যে ভ্যাকসিন বিনা পয়সায় সারা ভারতবর্ষের মানুষের জন্য পাঠাচ্ছেন, বাংলায় আসছে, আর আপনার দলের লোকেরা সেই ভ্যাকসিনও চুরি করে নিচ্ছে। দিদিমণি, এই চুরি সরকার আর বেশি দিন চলবে না। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।